হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যান্ড গভর্নমেন্ট তো আজকে আমাদের অনেকদিন পর তোমাদের কারেন্ট ক্লাস নিচ্ছি তো আমরা কারেন্ট অনেকটা পিছিয়ে আছি হচ্ছে দেখো সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক পর্যন্ত আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়েছিল এবার সেপ্টেম্বর মাসের পর থেকে মানে সেকেন্ড সেপ্টেম্বর সেকেন্ড উইক অফ সেকেন্ড সেপ্টেম্বর থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবো কারণ কারেন্ট অ্যাফেয়ার্সটা অনেকটা পিছিয়ে আছি তো খুব কিছু নতুন প্রশ্ন এর মধ্যে অ্যাড করেছি যেগুলো তোমাদের আসন্ন পরীক্ষাগুলোতে খুবই কাজে লাগবে তো অবশ্যই আমার অ্যান্সার দেওয়ার আগে তোমরা নিজেরাও অ্যান্সার করার চেষ্টা করবে তো ফার্স্ট প্রশ্ন দেখো এবং বলে রাখি এর আগে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে অবশ্যই দেখে নেবে তার মধ্যে কিছু বুকস অ্যান্ড অথার্স আছে কারেন্ট কিছু অ্যাপয়েন্টমেন্ট আছে ঠিক আছে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সে কিছু তোমাদের ইউটিউবের চ্যানেলে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আছে তো সেগুলো দেখে নেবে ফার্স্ট প্রশ্ন দেখো ইউএস ওপেন টুর্নামেন্ট টেনিস টুর্নামেন্ট দু হাজার উনিশ মেন্স সিঙ্গেল জিতেছে কে তো মনে রাখবে দু হাজার উনিশের ইউএস ওপেন জিতেছে কে রাফায়েল না ডাল ঠিক আছে এনার বাড়ি কোথায় এনার বাড়ি হচ্ছে স্পেন কোন প্লেয়ার কোন কান্ট্রি থেকে বিলং করছে সেখান থেকে প্রত্যেক পরীক্ষায় এখন কোশ্চেন আসছে ঠিক আছে তোমাদের ক্লাসিপ পরীক্ষায় দেখবে এসেছিলো মেসি কোন কান্ট্রি ঠিক আছে তো এরকম ধরনের প্রশ্ন আসবে তো দেখো রাফায়েল নাডাল তিনি ইউএস ওপেন প্লাস ফ্রেঞ্চ ওপেন এই দুটো জিতেছিল ফ্রেঞ্চ ওপেন দু হাজার উনিশকে জিতেছে এবং ফ্রেঞ্চ ওপেন দু হাজার উনিশ এবং ইউএস ওপেন দু উনিশ জিতেছে রাফায়েল নাডাল এবং অপশান এতে তোমরা দেখতে পাচ্ছ নোবাক জাকো বিচ নোবাক জাকো বিচ এ কোনটা কোনটা জিতেছে এ জিতেছে অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার উনিশ কিন্তু এটা আর বেশিদিন কাজে লাগবে না কারণ জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ান ওপেন হয় আর কয়েকদিন আর দু একদিনের মধ্যে হয়তো তোমরা অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার কুড়ির রেজাল্ট বেড়ে যাবে তখন আর দু হাজার উনিশটা কাজে লাগবে না ঠিক আছে তবু জেনে রাখো অস্ট্রেলিয়ান ওপেন প্লাস উইমবেলডান উইমবেল্ড্যান দু হাজার উনিশ জিতেছেন ঠিক আছে দু হাজার উনিশ কে জিতেছে নোভাক জাকোবিচ নোভাক জাকোবিচ তিনি কোন কান্ট্রির তিনি হচ্ছেন সার্বিয়া তো এটা অবশ্যই মনে রাখবে ঠিক আছে তো এই হয়ে গেল ফার্স্ট কোশ্চেন এরকমভাবে ডিটেলসে কিছু পড়তে হবে তারপরে দেখো অপশান বিতে যেটা রয়েছে রজার ফেডরার তিনি কোন কান্ট্রি থেকে তিনি হচ্ছেন সুইজারল্যান্ড থেকে পরবর্তী প্রশ্ন দুই নম্বর ইউএস ওপেন টেনিস টুর্নামেন্ট দু হাজার উনিশ ওমেন্স সিঙ্গেল কে জিতেছে দু হাজার উনিশের ওমেন্স সিঙ্গেল এটা কে জিতেছে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে এখানে এটা অ্যান্সার হচ্ছে বিয়ঙ্কা অ্যান্ড্রুস্কু এবং তিনি কোন কান্ট্রি থেকে কানাডা থেকে এবং তার সাথে মনে রাখবে অপশান সিতে যেটা রয়েছে সিমোনা হালেফ তিনি কি জিতেছেন তিনি জিতেছেন উইম ঠিক আছে উইম ওমেন্স তিনি জিতেছেন দু হাজার উনিশের এটা অবশ্যই মনে রাখবে এবং সিমোনা হালেপ তিনি কোন কান্ট্রি থেকে তিনি হচ্ছেন রোমানিয়া তোমাদের ক্লাকসি পরীক্ষায় এসেছিলো যে সিমোনা হালেপ টেনিস কোনটা সঠিক সেটা তোমাদের বাঁচতে বলেছিল ফার্স্ট শিফটে ফার্স্ট শিফটে আর সেকেন্ড শিফটে এসেছিলো ঠিক আছে তো এটা অবশ্যই মনে রাখবে তারপরে দেখো অপশান ডিতে যেটা রয়েছে নোয়ামি ওসাকা ইনি কি জিতেছেন ইনি জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন দু অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার উনিশ দু হাজার কুড়ির রেজাল্ট আউট হলে আমি অবশ্যই তোমাদের একটা ভিডিও পাঠিয়ে দেবো কারণ এখান থেকে প্রত্যেক পরীক্ষায় পোষণ আসছে এবং নোয়ামি অশোকা কোন কান্ট্রি থেকে বিলং করছেন তিনি করছেন জাপান থেকে তিন নম্বর প্রশ্নে চলে আসি টোয়েন্টি ফোর্থ ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস এর থিম কী চব্বিশতম ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস এর থিম কি তো এর থিম হচ্ছে মনে রাখবে এনার্জি অ্যান্ড প্রসপার্টি অপশন সি হচ্ছে এখানে এটার চার নম্বর প্রশ্ন দেখো অস্কার অফ সায়েন্স টোয়েন্টি টোয়েন্টি কোন টেলিস্কোপ দলটি জিতেছে তো এই পুরস্কারটি অস্কার অফ সায়েন্স টোয়েন্টি টোয়েন্টি এইটি কোন টেলিস্কোপ দল জিতেছে তো এটা জিতেছে ইভেন্ট হরিজন টেলিস্কোপ অপশন ডি হচ্ছে কিনা এটার অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্নে চলে আসি দেখো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস দু হাজার উনিশ এর থিম কী তো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ওয়ার্ল্ড লিটারেসি ডে এরা কবে পালন করা হয় এটাও তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং এর থিম কী তো এর থিম হচ্ছে লিটারেসি অ্যান্ড মাল্টিলিঙ্গুইজম লিটারেসি অ্যান্ড মাল্টিলিঙ্গুইজম অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে এবং এটা প্রত্যেক বছর এইট সেপ্টেম্বর পালন করা হয় এটাও মনে রাখবে ঠিক আছে এটা আমরা যেহেতু সেপ্টেম্বরে সেকেন্ড উইকের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি ছ নম্বর প্রশ্ন ভারত শ্রীলঙ্কা মেরিটাইম ফ্লিট অনুশীলন স্লিন এক্স দু হাজার উনিশ এটি কোন শহরে অনুষ্ঠিত হয়েছে দেখো ভারত শ্রীলঙ্কার মধ্যে যে এক্সারসাইজগুলো হয়ে থাকে তার মধ্যে এটা হচ্ছে স্লিনেক্স দু ঠিক আছে এবং এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে এটি অনুষ্ঠিত হয়েছে বিশাখাপত্তনম তাহলে তোমাদের যদি পরীক্ষায় আসে স্লিনেক্স কোন দুটি দেশের মধ্যে এক্সারসাইজ তো এটা হবে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে এটাও মনে রাখবে সাত নম্বর প্রশ্ন দিলীপ ট্রফি দু কোন দলটি জিতেছে তো দিলীপ ট্রফি এটা কোনটা ক্রিকেট খেলার সাথে যুক্ত ফার্স্ট এটা তোমরা মনে রাখবে এবং দিলীপ ট্রফি দু হাজার উনিশ এটা কে ইন্ডিয়া রেড অপশন সি হবে এখানে এটার অ্যান্সার টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট একশো উইকেট নেওয়া প্রথম বোলারকে তো টি টোয়েন্টিতে একশোটা উইকেট নেওয়া প্রথম বোলারকে হয়েছেন লাসিথ মালিঙ্গা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নয় নম্বর প্রশ্নে চলে আসি দেখো ইংলিশ চ্যানেল এটি অতিক্রম করার জন্য বিশ্বের সর্বকনিষ্ঠ মানে সব থেকে কম বয়সে উন্মুক্ত ও জলের সাতারু হয়েছে মনে হচ্ছে ওপেন ওয়াটারে সাঁতার কেটেছে গৌরবি সিংবি তিনি রাজস্থানের কোন জেলা থেকে তাহলে এখান থেকে তিনটে প্রশ্নের অ্যান্সার পাচ্ছ যে সব থেকে কম বয়সে ওপেন ওয়াটারে বা ওপেন উন্মুক্ত জলে ইংলিশ চ্যানেলস অতিক্রম করেছে কে গৌরবি সিংবি এবং সব কম বয়সে তার বয়স কত তিনি ষোলো বছর বয়সে এই এই কাজটি করেছেন এবং তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে রাজস্থান এবার এখানে তোমার প্রশ্ন হচ্ছে রাজস্থানের কোন জেলাতে তো রাজস্থানে মনে রাখবে এটি উদয়পুর জেলাতে এখান থেকে তোমরা তিনটে প্রশ্নের অ্যান্সার পেলে এবার দেখো দশ নম্বর প্রশ্ন প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এ নবনিযুক্ত চেয়ারম্যান কে তো এ চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন দশ নম্বর প্রশ্ন তো এর অ্যান্সার কী হচ্ছে বিজয় কুমার চোপড়া অপশান সি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার চলে আসছি আমরা এগারো নম্বর প্রশ্নে এগারো নম্বর প্রশ্ন কী বলেছে দেখো শরলা পুরস্কার দু হাজার দু হাজার উনিশ কে পেয়েছেন তো মনে রাখবে এটি ফর্টিএথ বা চল্লিশতম সরলা পুরস্কার এবং এটা কাদের দেওয়া হয় এটা দেওয়া হয় উড়িয়া উড়িয়া রাইটারদের ঠিক আছে উড়িয়া রাইটারদের এটা দেওয়া হয় তো উড়িয়া রাইটারদের মধ্যে দু হাজার উনিশে এটা কে পেয়েছেন সরলা পুরস্কার এটি পেয়েছেন প্রদীপ দাস অপশান ডি হচ্ছে কেন এটার অ্যান্সার বারো নম্বর প্রশ্ন এশিয়া প্যাসিফিক গল্ফ হল অফ ফ্রেম দু এর জন্য কোন ভারতীয় ব্যক্তিত্বকে বেছে নেওয়া হয়েছে বা কাকে দেওয়া হয়েছে তো এশিয়া প্যাসিফিক গলফ হল অফ ফ্রেম দু এটার জন্য বেছে নেওয়া হয়েছে কাকে পবন মঞ্জুলকে এবার প্রশ্ন উঠছে পবন মঞ্জুলকে তো তিনি মনে রাখবে তিনি হচ্ছেন হিরো মোটর কপ হিরো মোটর কপের মোটর কপ এর কে হচ্ছে চেয়ারম্যান ঠিক আছে চেয়ারম্যান এমডি অ্যান্ড এন্ড সিইও তিনটে ঠিক আছে এই পবন মঞ্জুর এই পেয়েছে পরবর্তী প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব কে নিযুক্ত হয়েছেন তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব নিযুক্ত হয়েছেন প্রমোদ কুমার মিশ্র অপশন সি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার রোনাল্ডো লাইটন জাম কোন খেলার সাথে সম্পর্কিত খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো দেখো এখন নতুন নতুন নাম যারা দু হাজার উনিশে বিভিন্ন স্পোর্টসে ভালো পারফরমেন্স করছে সেখান থেকে তোমাদের প্রশ্ন আসছে ঠিক আছে খুব ফেমাস নামগুলো থেকে প্রশ্ন আসছে না তো কোশ্চেনের স্ট্যান্ডার্ড বাড়ছে সেই জন্য তোমাদের এই ধরনের প্রশ্ন তোমাদের পড়তে হবে তো দেখো রোনাল্ডো লাইটন জাম তিনি হচ্ছেন সাইকেলিং স্পোর্টসের সাথে যুক্ত বাড়ি কোথায় ইন্ডিয়াতে ঠিক আছে এবং তিনি কি তিনি কী জন্য ফেমাস তো তিনি কী হচ্ছেন ট্রাক এশিয়া কাপ ট্র্যাক এশিয়া কাপ হচ্ছে একটা সাইক্লিং প্রতিযোগিতা ঠিক আছে তো এখানে তিনি দু হাজার উনিশে গোল্ড মেডেল পেয়েছেন ঠিক আছে দু হাজার উনিশে গোল্ড মডেল তো এটা একটু মনে রাখবে তো তিনি সাইক্লিং স্পোর্টসের সাথে যুক্ত দেখো একটা বুকস অ্যান্ড অথার্স আছে সাভারকার ইকোস ফ্রম এ ফরগটেন পাস্ট সাভারকার ইকোস ফ্রম এ ফরগটেন পাস্ট এই বইটি লেখককে তো এই বইটি লেখক হচ্ছেন বিক্রম সম্পদ তো তোমরা একটা কাজ করতে পারো একটা খাতা করবে কারেন্ট অ্যাফেয়ার্সের সেপারেটভাবে কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রিসেন্টলি কত পরীক্ষা আছে তিন চার মাসে তো সেখানে এই বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স একটা পেজ লিখবে বুকস অ্যান্ড অথার্স একটা লিখবে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স একটা লিখবে স্পোর্টস অ্যাওয়ার্ড এরকমভাবে পাঠ পার্ট করে নেবে ঠিক আছে এই যে আমি ভিডিও করছি দেখে দেখে যেটা যেখানে হবে সেটা সেখানে তোমার লিখে দেবে এই যেমন স্পোর্টস পার্সন কোন ফিল্ডের সাথে যুক্ত এই একটা পেজ করে নেবে লিখবে দেখবে এক পেজের মধ্যেই তোমাদের এক জায়গাতে কালেক্ট হয়ে যাবে ব্যাপারটা ঠিক আছে তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে যে সাবারকার ইকোস ফ্রম এ ফরগটেন পাস্ট এটিকে রচই কে বিক্রম সম্পদ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো আরও একটি মিলিটারি এক্সারসাইজ কী বলেছে দেখো ইন্ডো থাইল্যান্ড যৌথ সামরিক অনুশীলন মৈত্রী দু হাজার উনিশ কোন রাজ্যে পরিচালিত হয়েছে তো দেখো মৈত্রী কাদের মধ্যে সামরিক অনুশীলন তো এটা হচ্ছে দেখো ইন্ডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে এটি দু হাজার উনিশে কোথায় সংগঠিত হয়েছে তো এটা হয়েছে মেঘালয় অপশন এ হচ্ছে এটার অ্যানসার দু এশিয়া সোসাইটি গেম চেঞ্জার অ্যাওয়ার্ডের জন্য কোন ভারতীয় পুলিশ অফিসারকে বেছে নেওয়া হয়েছে তো রিসেন্টলি তোমরা যারা ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছো দেখছো দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স না দিয়ে কারেন্ট ইস্যু যেগুলো আছে সেখান থেকে প্রশ্ন আসছে কোশ্চেন ওরা আরও একটু স্ট্যান্ডার্ড বানাচ্ছে তোমাদের এই কারেন্ট ইস্যুগুলো একটু পড়তে হবে তো দেখো দু হাজার এশিয়া সোসাইটি গেম চেঞ্জার অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে ছায়া শর্মাকে ঠিক আছে কী জন্য দেওয়া হয়েছে এবং ছায়া শর্মা আর একটা মনে রাখবে তিনি আরো একটা অ্যাট পেয়েছেন সেটা হচ্ছে ম্যাকেন ম্যাকেন ইনস্টিটিউট ম্যাকেন ইনস্টিটিউট অ্যাওয়ার্ড দু হাজার উনিশ ঠিক আছে এটাও দেওয়া হয়েছে ছায়া শর্মাকে কেন দেওয়া হয়েছে কারণ তিনি লিড করেছিলেন ইনভেস্টিগেশন টিমকে যেটা হচ্ছে নির্ভয়া গ্যাংরেপ অ্যান্ড মার্ডার কেসের জন্য ঠিক আছে তো সেই জন্য তাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে তো কারেন্ট ইস্যুগুলো তোমাদের কিন্তু অবশ্যই ভালোভাবে পড়তে হবে তো অপশান ডি হচ্ছে এখানে এটা অ্যান্সার এবং লাস্ট প্রশ্ন এটা দু হাজার কুড়ি সালের প্রাপ্ত ভারতীয় মহিলা ক্রীড়াবিদ কে তো দেখো সব থেকে হায়েস্ট সম্মান যেটা সেটা হচ্ছে ভারতরত্ন ঠিক আছে ভারত রত্নর পর যেটা দেওয়া হয় পদ্ম বিভূষণ যেটা এই অ্যাওয়ার্ডটা তারপর দেওয়া হয় পদ্মভূষণ ঠিক আছে তারপর দেওয়া হয় পদ্মশ্রী এইরকমভাবে দেওয়া হয় তো এক নম্বরে কোনটা ভারত রত্ন এখানে ভারত রত্ন থেকে প্রশ্ন হয় এখানে প্রশ্ন হচ্ছে পদ্মবিভূষণ তো দু হাজার কুড়ি দু হাজার কুড়িতে তোমাদের এই অ্যাওয়ার্ড পদ্মভূষণ পদ্মবিভূষণ ঠিক আছে পদ্মশ্রী এই অ্যাওয়ার্ডগুলো রিসেন্টলি এই কয়েক কাল পরশুই অ্যানাউন্সড হয়েছে তো এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে তো মনে রাখবে দু হাজার কুড়িতে এই পদ্মবিভূষণ এই পুরস্কারটি পেয়েছেন মোট সাতজন ঠিক আছে তার মধ্যে আমি যে কোশ্চেনটা রেখেছি যে দু হাজার কুড়ি সালে কোন ভারতীয় মহিলা ক্রিকেট স্পোর্টস ক্যাটাগরি থেকে একজনই পেয়েছে পদ্মবিভূষণ সেটা কে তো সেটা মনে রাখবে সেটা হচ্ছে মেরি কম এবার তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে মেরি কম কোন রাজ্যের তো মেরি মেরি কম হচ্ছে মণিপুর মণিপুর রাজ্যের ঠিক আছে এটা একটু মনে রাখবে এবং আরেকটা দেখো অপশান এতে যেটা রয়েছে পিভি সিন্ধু পিবি সিন্ধু তিনি কি পেয়েছেন তিনি পেয়েছেন পদ্মভূষণ যেটা এরপরে পদ্মবিভূষণ প্রথমে ভারত তারপরে হচ্ছে পদ্মবিভূষণ তারপরে হচ্ছে পদ্মভূষণ তো সেই পদ্মভূষণ পুরস্কারটি পেয়েছেন দু হাজার কুড়িতে পি ভি সিন্ধু মেরিকম পেয়েছেন পদ্মবিভূষণ এবং তিনি কোথায় মণিপুর থেকে পি সিন্ধু তিনি পেয়েছেন পদ্মভূষণ এবং তিনি কোন রাজ্য থেকে তেলেঙ্গানা রাজ্য থেকে ঠিক আছে তো এই ছিল এই সেকেন্ড উইকের সেপ্টেম্বরের সেকেন্ড উইকের কারেন্ট অ্যাফেয়ার্স আঠেরোটা কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে এক্সট্রা যে ডিটেলসগুলো দিলাম যেগুলো বললাম সেটা অবশ্যই একটা কাতায় নোট ডাউন করবে ঠিক আছে কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রিসেন্টলি যেসব পরীক্ষাগুলো আছে সেখানে খুবই ভাইটাল রোল প্লে করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কেমন লাগলো কমেন্ট করবে অ্যান্ড যারা নতুন আছেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং